গণবাটটা, গণবাটটা সেই একই প্রমাণ করো যে এত সমান টু। আমি আবার বলছি প্রমাণ করো, এটা নাও বলে দেওয়া থাকতে পারে, তো আমাকে সিম্পলিফাই করতেও দিতে পারে, মান নির্ণয় করেও বলতে পারে। ওকে, সো এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করো বলছে তাই আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়েছি। ওকে, তো এখানে আমরা দেখব কোন ছোট সিম্পলিফাই অর্থাৎ খুব ছোট কোন মান আছে কিনা। দেখতেছি এখানে সাইন স্কেয়ার 5/7, এখানে আমরা কিছু করতে পারবো না, 5/7 উপরে একটা খুবই সংক্ষিপ্ত একটা মান, 5/7 ছোট মান, এখানে সবচাইতে সাইন স্কেয়ার 5/7। ওকে, তো এইটা আমরা যেরকম সেরকম রেখে দিব। এবার চেষ্টা করব এই সাথে কারোর সাথে মিল হচ্ছে কিনা, দেখেন তো কারোর সাথে মিল হচ্ছে কিনা। তো আমি প্রথমে সাইন স্কোয়ার 5/7 রেখে দিলাম। এইবার এখানে দেখি, আমি বলছিলাম কি এর আগে তোকে সবসময় কি করতে হয়, হর দিয়ে এখানে ভাগ করতে হয়, এখানেও ভাগ করতে হয়। যেমন ধরেন আমি এখানে ভাগ করে কাছাকাছি 5/7 পাচ্ছি না, কিন্তু এটা বেশ সাতকে সাত একটা ভাই, মানে একবার ভাই দুবার, একবার ভাগ করা যাচ্ছে আর একটা ভাই যোগ করলে হয়ে যাবে। তার মানে এইটাকে আমি সাইন, যেহেতু এখানে স্কেয়ার আছে বাইরে স্কেয়ারটা দিলাম, সাইন কি দিব 5 + 5/7, স্কেয়ারটা বাইরে নিয়ে আসলাম, দেখেন দেখুন সাতকে সাত একবার দেশে মানে 7/5, আর একটা একটা ভাই যোগ করলে 8/5, দেখেন এলসিএম করলে 8/5, তার মানে একবার ভাগ করে বুঝে যাবো একটা ভাই দিতে পারবো। যদি এখানে মনে করেন 15/5 থাকতো, 15 5/7 থাকতো, 15 5/7 থাকতো, তখন এখানে 2/5 দিতাম, সাত গুণ চোদ্দ কে বলো। ওকে, এইবার আসি, দেখতেছি 5/7 5/7 একটা টিটা আমরা সিমিলার খুঁজে পেয়েছি। ওকে, এরপরে দেখি এইটার মধ্যে কি ঘটনা করে, অর্থাৎ এইটে এবং এইটার মধ্যে। তো এখানে 14 দিয়ে ভাগ দিলে 14 কে 14, উপরে নিচে অনেক ডিস্টেন্স, তো এরকম যদি ডিস্টেন্স হয় তার মানে 14 বার একবারও যাবে না, তার মানে আমি এখানে 5 দিতে পারবো না, তার মানে 5 কে আমরা একটু ছোট করে দেখি, অবতেক করে ফেলি 5/2, তাহলে আমি স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট করে বাইরে দিচ্ছি। ওকে, স্কোয়ারটা তো সাইন আমি 5/2 দিচ্ছি, তো আমাকে এখানে এমন মান বসাতে হবে যাতে হরটা চলে আসে, হরটা কিন্তু ঠিক থাকে, তো 14 সাধ্য কোনো 14, তো 5/7 দিলাম, এই যে 5/7, এখন আমি 5 দিতে পারছি না, বিদে 5/2 দিলাম। এখন দেখি তো এখানে যদি আমি প্লাস সাইন দিই তাহলে 7 আর 2 এর লসাগু হচ্ছে 14, 2 দিয়ে ভাগ করলে 7 7/5, এদিকে 7 দিয়ে 14 কে ভাগ করলে 2, 2 হয় 7 2 এ 9, মিলে গেছে, এসকেপটাকে বাইরে নিয়ে গেছি, তাহলে এইটাও 5/7, এইটাও 5/7, এইটাও 5/7, মাস্ট বি এটা 5/7 আসবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, ঠিক এখানে 14 হরটা এতই বড় যে একবার একবার ভাগ করলে 14 কে 14 অনেক ডিস্টেন্স, কারণ উপর আছে মাত্র 5/5, তার মানে ওই জায়গায় একবার দিতে পারবো না, 5/2 করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা তাকে এইভাবে লিখি সাইন 5/2, তারপর কত দিব 5/7। ওকে, তো এই যে 5/7 দিলাম, এখন প্লাস দেওয়াতে কত 9/5 হইছে, এখন যদি আমি মাইনাস দি 7/5, এখানে হবে 2/5, 7 থেকে 2/5 চলে 5/5, এদিকে 7 গুণে 14, এলসিএম মিলে গেল, দিলাম এবার স্কোয়ার। ওকে, এরপরে তাহলে সাইন স্কোয়ার 5/7, এরপরে প্লাস। আচ্ছা, এসকেপটা বাইরে নিয়ে রাখার উদ্দেশ্যটা কি, বাইরে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোয়াড্রেন্ট ঘুরাবো, যখন এখান থেকে কোনো মাইনাস সাইন আসবে বাইরে, সে মাইনাসের পরে স্কেয়ার করবে, তখন সে মাইনাস আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে, এই জন্য এসকেপটা বাইরে রাখা ভালো। এরপরে প্লাস সাইন, তাহলে এখানে কয় বের করবে, 5/2, আগে কিছু নাই মানে 1 আছে, 1 × 5/2, তাহলে সাইন একবার ঘুরেছে, কিন্তু মাইনাস, তার মানে আবার পিছনে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি থেকে কিছু কম, তার মানে রেশিও সামনে যাবে না, পিছনে আসবে, যদি প্লাস থাকতো সামনে চলে আসতো, সেকেন্ড কোয়ার্টারে চলে আসতো, এখানে এটা মাইনাস থাকাতে আবার পিছনে, অর্থাৎ এই জায়গায় ফার্স্ট কোয়ার্টারে সাইন কিন্তু পজিটিভ, সবাই পজিটিভ ফার্স্ট কোয়ার্টারে, কিন্তু ঘুরেছে কয়বার, একবার, একবার ঘুরলে সাইনটি কি হয়ে যাবে, কস 5/7, এসকেপটা করে এখানে দিয়ে দিচ্ছি, প্লাস এখানে সাইন
তাহলে সাইন 5 বাই 3 এখানেও cos 4 বার 1 2 3 4 হয়ে প্লাস এখানে তো এখানে cos ও পজিটিভ অল পজিটিভ ওকে এবং কি কয়বার করছে 4 বার যোগ যেহেতু যোগ করেছে cos cos এর মত ঠিক থাকবে cos 5 বাই 6 মাইনাস এখানে cos তাও কয়বার 4 বার এখানে করতেছে 4 বার 1 2 3 4 কিন্তু 4 বার গুণের পর মাইনাস ফুল 4 বার করতে পারবে না তাহলে পিছনে চলে আসবে অর্থাৎ এখানে চতুর্থ কোয়াড্রেন্টের cos কিন্তু পজিটিভ কয়বার ঘুরেছে 4 বার তাহলে cos cos এর মতো ঠিক থাকবে cos 5/3 এই প্রশ্নে sin একই অবস্থা 1 2 3 4 মাইনাস এই কোয়াড্রেন্টে চতুর্থ চারটা কোয়াড্রেন্ট পার করে যেতে পারে না কারণ এখানে যেহেতু মাইনাস আছে তাই পিছনে যদি প্লাস থাকতো তাহলে ডি এ পার করে আসতো তো এখানে এখানে সাইন পজিটিভ না নেগেটিভ হ্যাঁ এখানে সাইন নেগেটিভ তাহলে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে সাইনটা ঘুরছে কয়বার 4 বার এখানে অ্যাড মান 4 যেহেতু 4 তাহলে সাইন সাইনের মতো ঠিক থাকবে 5/6 এইবার আসি সাইন 5/3 cos 5/6 माइनस से माइनस से प्लस कॉस 5/3 साइन 5/6 एक नोशिप साइन 5/3 मान को तो रूट 3/2 कॉस 5/6 से मान को तो रूट 3/2 प्लस कॉस 5/3 मान हाफ साइन 5/6 से मान हाफ ताहुले एक ने रूट 3 शब्द रूट 3 मान को लो 3 रूट 3 स्क्वायर 3 दुधुना चार 4 एक नोशिप दुधुना चार 4 ताहुले एक ने तो हमें एलसीएम कोडी তাহলে পাওয়া যাবে 4 3 প্লাস 1 মানে 4 বাই 4 সমান 1 দিস ইজ রাইট হ্যান্ড সাইড ওকে আমাকে বলছে 1 বের করতে ওকে খুবই সিম্পল কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে আর কিছু না